আমি হিরোলম নাকি টাকা নিয়ে নাকি নির্বাচন থেকে সরে যাইতেছে, বস্ত্র ভয়ে মামলার ভয়ে তারপরে মারধর ভয়ে নির্বাচন থেকে সরে যাইতেছে। আরে ভাই, আমি নির্বাচন থেকে সরে যাইতেছি কি কারণে সেটাও আপনাদের বললাম, এবং নির্বাচন খালি আপনাদের খালি এই কথার কারণে নির্বাচনের মাঠে আবার থাকতে, আমি হিরোলম টাকার কাছে বিক্রি হয়নি, নির্বাচনের মাঠে আছে থাকবেই, কেন উদ্ধার করবে না? এই নির্বাচন কতটা সুষ্ঠু নির্বাচন হয় এই বাংলাদেশের প্রতিটা তিনটে বার নির্বাচনে একমাত্র হিরো আলমই প্রমাণ করে দিয়েছে সুষ্ঠু নির্বাচন হয় না, কারণ হিরো আলম জোর করে তারা এজেন্টকে বেরকে দিলে তার নিজের মৃত্যুর কথা না ভাবে সেখানে ঠেকানোর চেষ্টা করে, এবং নির্বাচন যাতে কতটা সুষ্ঠু হয় না সারা বিশ্ব তুলে ধরার চেষ্টা করে, সব কিছু মিলে কিন্তু নির্বাচনে আসি শুধু দেখবেন আপনারা সুষ্ঠু নির্বাচন হয়, তবে আমি জিতবো না এটাও কিন্তু আমি জানি, কারণ ওরা গতবার আমি জিতেছিলাম, জিতার পরেও তারা কিন্তু আমাকে তারা আমরা আসন বুঝে দেয়নি, এইবারও বুঝে দেবে না, কারণ হিরো আলমকে তারা মেনে নিতে চায় না। এই সমাজের এক শ্রেণীর লোক আছে তারা নিজেরাই সারা জীবন রাজত্ব করবে, আমাদের আম জনতাকে তারা সেখানে যেতে দেবে না। যখন আমি প্রত্যাহার করতে চাইছিলাম তখন বলেছেন কোনো চাপের কারণে কি আপনি প্রত্যাহার করতেছেন কি না, আবার আজকে আপনারা প্রশ্ন করতেছেন কোনো চাপের কারণে আমি মাঠে আছি কি না, দুটোর একটাও না, কারণ হিরো আলম অতীতেও হিরো আলমের কোনো উপদেষ্টা নাই, কারো কথা নেই, হিরো আলম নির্বাচন করেনি, একা নির্বাচনের মাঠে ছিল, এখনও একা আছে, কোনো মনে করেন কারো কথায় কান কথাটা উদ্ধার করতেছে, কারো কান কথাই নাই, কারণ আমি দেখেছি যে এই নির্বাচন করে লাভ হবে না। আবার আপনারা দেখতেছেন এই নির্বাচনটা মাঠে সরে গেলে হিরো আলম নাকি লাখ লাখ টাকা নিয়ে মাঠ থেকে সরে গেছে, তাতে কি হচ্ছে আমার এলাকার লোক জনগণ আমাকে বলতেছে তুমি টাকা নিয়ে কেন দেবে গেলা, টাকা নিয়ে কেন দেবে গেলা, আমি কোনো আরে ভাই কি বলেন আপনি টাকা নিয়ে কেন দেবে দেবো, তাহলে তুমি নির্বাচন মাঠে কেন দ্বাদশ দ্বাদশ নির্বাচনে আপনি থাকতেছি, কিন্তু গণমাধ্যম কর্মীগুলোকে কর্মীদেরকে যে আপনি ডাকলেন যে প্রত্যাহার করবেন এটা বলে একটু আগেও এটা বলছেন এবং একটা দলের ব্যানারে এসে দাঁড়াইলেন, কিন্তু শেষ পর্যন্ত এদের মানে কি আপনি তো এমনি গণমাধ্যম কর্মী, আমি একটা কথা বলেন এটা বলে আনার কারণ কি, এটা কি প্রতারণার একটা এটা অংশ তো আপনাকে আমি ভালো করে থাকবো কেন থাকবো না দুইটাই তো বুঝে গেলাম, তাহলে এই জায়গাতে আপনি কেন বারবার প্রশ্ন করছেন, শুনেন এটার মানে কিন্তু দুটোই বলছেন, আপনি কেন বারবার প্রশ্ন করছেন, নির্বাচনে থাকছেন আমরা আপনাকে নির্বাচনে মাঠে পাচ্ছি ইনশাআল্লাহ, আমি কিন্তু শহীদ মিনারে ফুল দিতে দিতে পারিনি, কেন পারেননি কেন পারেনি, কালকে আমাকে নির্বাচন অফিস থেকে আমার ওখান থেকে ফোন দিয়েছিল যে আগা দিনে গতকাল আপনি নির্বাচনে যেহেতু সামনে নির্বাচন আপনি কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না এবং কোনো জায়গাতে আপনি ফুল দিতে যেতে পারবেন না, আমি কেন কেন করছে না, এটা আমাদের নির্বাচনের আচরণবিধির মধ্যে পড়ে, আপনি যান যাইন না, তো দেখেন নির্বাচনের আমি হিরো আলম কালকে দেখেন ফুল দিতে না গেলাম কোনো জায়গাতে না গেলাম, কিন্তু অনেক নেতারাই কিন্তু ফুল দিতে গিয়েছে, একটা আচরণ লঙ্ঘনের কথা বলতেছে, দেখেন অনেকেই কিন্তু ভোটের আগে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালাইতেছে, তাদের বেলায় কিছু নাই, কিন্তু আমি হিরো আলম কালকে ওখানে ফুল দিতে যাব না, দিতে যাওয়া হবে না, এটা কেন আমাকে মানে করলে আমি বুঝলাম না, আমি কি ফুল দিতে গেলে একটু মহাভারত খটে হয়ে যেত, না আমি ফুল দিতে গেলে তারা আলমের লোকজন আমাকে টেকেল দিতে পারবে না, না গণ্ডগোল হবে, না এর ভয়ে কালকে আমাকে ফুল দিতে যেতে মানা করলো নির্বাচনে, ওখান থেকে আমি তা বুঝতে পারলাম না, এই জন্য কালকে দিনটা খুব খারাপ গেছে, যে প্রতি বছরে আমি যে কোনো অনুষ্ঠানে ফুল দিতে যাই কালকে আমি দিতে যেতে পারিনি।